প্রাথমিকের পর এবার হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ, পরীক্ষা 6 বছর পরে চাকরি প্রার্থীদের উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের ডাক, অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ জানালো স্কুল সার্ভিস কমিশন। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, প্রাথমিকের পর তাহলে হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ? একদমই তাই, ছ বছর ধরে যারা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছিলেন আন্দোলন রাস্তায় বসে, তাদের একটা নতুন দিন আসছে। প্রাথমিক শিক্ষা আজকে স্কুল সার্ভিস কমিশন আজকে হাইকোর্টের নির্দেশে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের ইন্টারভিউ পর্ব শুরু হবে এবং ডকুমেন্টস নিয়ে সেখানে ভেরিফিকেশন হবে। এবং যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে 1585 জনকে নতুন করে ইন্টারভিউ নেওয়া হবে। 2016 সালের প্রথম SLST উচ্চ প্রাথমিকের প্রথম পরীক্ষা হয়েছিল, কিন্তু সমস্ত মেধা তালিকা বাতিল করে দিয়েছিল আদালত, দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবং সেই মেধা তালিকা বাতিল করার পর এখনো পর্যন্ত যারা দীর্ঘদিন 6 বছর আগে পরীক্ষায় বসেছেন, রেজাল্ট বেরিয়েছে, এখনো পর্যন্ত কোনো নিয়োগের দিশা খুঁজে পাচ্ছিলেন না। তারপর হাইকোর্টের অর্ডারে স্কুল সার্ভিস কমিশন আজকেই কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি জারি করেছে, নতুন করে ইন্টারভিউ নেওয়া হবে উচ্চ প্রাথমিকের যারা পরীক্ষার্থী তাদের। এবং এই সংখ্যাটা প্রায় 1585 জন যারা ইন্টারভিউতে ডাক পাননি, এবং সেখানেও আদালতের নির্দেশ ছিল যে যারা ইন্টারভিউতে ডাক পাননি এমন যাদের অভিযোগ যদি থাকে তাহলে স্কুল সার্ভিস কমিশনের নথিভুক্ত করতে পারেন। এবং সেই অভিযোগের ভিত্তিতে 1585 জনকে নতুন করে ইন্টারভিউতে ডাকা হচ্ছে এবং তারপর নতুন করে মেধা তালিকা তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ যে 6 বছর ধরে আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগে, যে মেধা তালিকা বাতিল হয়ে গিয়েছিল আবার আদালতের নির্দেশে, সেই স্কুল সার্ভিস কমিশন 6 বছর পর নতুন করে ইন্টারভিউ নিচ্ছে এবং সেই ইন্টারভিউ শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে। কিছুক্ষণ আগে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে। অন্যদিকে পূজোর সময় চাকরি প্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে অনুমতি হাইকোর্টের। ধর্মতলা চত্বরে অবস্থান বিক্ষোভ করতে পারবেন দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক চাকরি প্রার্থীরা। যোগ্য প্রার্থীরা রাস্তায় চাকরি ভিক্ষা করবে আর পুলিশ আন্দোলন করতে দেবে না, এটা হয় না, মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। আগামী এক মাসের জন্য আন্দোলনে অনুমতি হাইকোর্টের। রানী রাসমণি রোড নাকি গান্ধী মূর্তির পাদদেশ, কোথায় হবে আন্দোলন, পুলিশের সঙ্গে কথা বলে ঠিক করবেন চাকরি প্রার্থীরা, এমনটাই জানালো আদালত। চাকরি প্রার্থীদের অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে নিয়োগ শুরু হয়নি। পুজোর সময় চাকরি প্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে অনুমতি হাইকোর্টের। ধর্মতলা চত্বরে অবস্থান বিক্ষোভ করতে পারবেন দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক চাকরি প্রার্থীরা। সবার জন্য সর্বনাশা, তাই সংগ্রাম চলছে, চলবে, বছরের পর বছর যায়, যোগ্য মেধা বঞ্চিত রয়ে যে আমরা জবাব চাই, নিয়োগ 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 চাই, পাশ করে রাস্তায় পড়ে থাকতে কি মন চায়, অবিলম্বে নোটিশ চাই, নিয়োগের দাবিতে 9-12 অল মেরিট অবিলম্বে নোটিশ চাই, দাবি 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 আমাদের বর্তমান যে পরিস্থিতি, আজকে দীর্ঘ 565 দিন যাবৎ রাস্তায় পড়ে থাকা এবং দীর্ঘ 6 বছরের ন্যায্য হকের চাকরি না পাওয়ার যে যন্ত্রণা, এই যন্ত্রণায় আমরা এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছি যে উৎসবের এই আনন্দ আমাদের হৃদয় স্পর্শ করছে না। দেখুন, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে চাকরিটা পাওয়া, নিয়োগপত্রটা হাতে পাওয়া। তো নিয়োগপত্র হাতে না পেলে, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো আমাদের চালিয়ে যেতে হবে, আমরা নিরুপায়।